ইংলিশ প্রিমিয়ার লিগ বিপিএলে ওয়াটসনের ম্যাচ প্রতি মূল্য 16 লাখ টাকা। বিপিএল এর ইতিহাসে এবারই সবার আগে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের আইকন ক্রিকেটার বেছে নেওয়ার পাশাপাশি দেশি ও বিদেশি ক্রিকেটার কোচ নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলেছে। প্লেয়ার্স ড্রাফটে দেশি আর বিদেশি মিলে 9 থেকে 10 জন করে ক্রিকেটার বেছে নেওয়ার কাজটি ছাড়া অন্য সব আগেভাগেই হয়ে গেছে এবার। সেই প্লেয়ার্স ড্রাফটে দেশের সর্বোচ্চ 9 জন আর বিদেশি 2 জন করে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে দলগুলো। মোট কথা, বিপিএল এর 7 দলের ঘর গোছানোর কাজ শেষ। এরই মধ্যে ফিক্সচার, ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ময়দানি লড়াই কবে হবে তার। সবার জানা, 3 নভেম্বর সিলেট স্টেডিয়ামে গতবারের বিজয়ী ঢাকা ডায়নামাইটস আর স্বাগতিক সিলেট সিক্সার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। যদিও জাতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়, চলতি মাসের বাকি দিনগুলো তো বটেই, অক্টোবরের প্রায় পুরো সময় জাতীয় দলের বহর ব্যস্ত থাকবে প্রোটিয়াদের সাথে টেস্ট, ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ নিয়ে। খুব স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট অনুরাগীদের দৃষ্টি ও মনোযোগ এখন টাইগারদের দক্ষিণ আফ্রিকা মিশন নিয়ে। তারপরও বিপিএল নিয়েও আছে উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ। কোন দল কেমন হলো, দলগুলোর শক্তি কেমন, তাদের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। কাগজে কলমে কোনো দল 1 নম্বর, 2 নম্বর, দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন কোন ক্রিকেটার? দল গঠন প্রক্রিয়া শেষে কম বেশি সবাই মানছেন কাগজে কলমে 1 নম্বর দল গতবার চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি স্পেশালিস্ট সাকিব ঢাকার অন্যতম প্রাণশক্তি, সাথে কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শাহিদ আফ্রিদি, সুনীল নারিন আর মোহাম্মদ আমিরের মতো বিশ্বমানের পারফর্মার যে দলে, সে দলকে সবার উপরে রাখা ছাড়া আসলে উপায়ও নেই। তারপরও কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী, সিলেট ও রংপুর, চিটাগাং ভাইকিংস তুলনামূলক পিছিয়ে। এ তো গেল দলগুলোর শক্তি ও সামর্থ্য। এবার আসা যাক পারিশ্রমিক নিয়ে আলোচনায়। সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন কোন ক্রিকেটার? আগেই জানা, এ প্লাস ক্যাটাগরি বা আইকন ক্রিকেটার হিসেবে থাকা 7 দেশি ক্রিকেটার বাকিদের চেয়ে বেশি পাবেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি ও মাহমুদুল্লাহ, এই 5 জনের পারিশ্রমিক গড়পড়তা 50 লাখের মতো। আর অন্য 2 আইকন সাব্বির রহমান রুমান ও সৌম সরকারের পারিশ্রমিক 40 থেকে 45 টাকা। তবে এটা বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া মূল্য। কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের এর চেয়ে কম টাকায় দলে ভিড়াতে পারেনি, কিন্তু সেটি শেষ কথা নয়, এর বাইরেও কথা আছে। ভিতরের খবর, বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি স্পেশালিস্ট ও আইপিএল বিগ ব্যাশ, কাউন্টি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ, সিপিএল, পিসিএল আর SLPL সহ বিশ্বের সব নামী ও অভিজাত টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা সাকিব আল হাসান বাস্তবে তার দ্বিগুণ কিংবা তারও বেশি অর্থ পাচ্ছেন। সাকিব একা নন, তামিম ইকবাল আর মুশফিকুর রহিমও মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন। এই 3 জনের সত্যিকার পারিশ্রমিক গড়বার্তা প্রায় 1 কোটি টাকা কিংবা তারও বেশি। আর মাশরাফি ও মাহমুদুল্লাহ সত্যিকার মূল্য 70 থেকে 80 লাখ টাকার মধ্যে। দেশের ক্রিকেটের 5 শীর্ষ তারকা আসলে কত পেয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া 50 থেকে 55 লাখ টাকায় তাদের দলে টানা সম্ভব হয়েছে কিনা, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে মূলত আয়করের বিষয়টি মাথায় রেখে আইকন ও বিদেশি ক্রিকেটারদের প্রকৃত পারিশ্রমিকের মূল্য অপ্রকাশিত থেকে যাচ্ছে। খুব স্বাভাবিক প্রক্রিয়া, যার পারিশ্রমিক যত বেশি আনুপাতিক হারে তার আয়করের পরিমাণও তত বেশি, তাই কম বেশি সব ক্রিকেটারই তার সত্যিকার পাওনার কথা চেপে যাচ্ছেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে গেছে আইকন ক্রিকেটারের মধ্যে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি ও মাহমুদুল্লার কেউই শেষ পর্যন্ত ওই 50 থেকে 55 লাখ টাকায় চুক্তিবদ্ধ হননি। আইকন কিংবা এ প্লাস ক্যাটাগরির পারফর্মার যাই বলা হোক না কেন, সাকিব আল হাসানকে ধরে রাখতে ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজিকে 20 কোটি টাকার উপরে গুনতে হয়েছে। প্রসঙ্গত, সাকিব এর আগের বারও আইকন ক্রিকেটার হিসেবে 55 লাখ টাকার সাথে একটি দামি গাড়ি উপহার পেয়েছিলেন ঢাকার ডায়নামাইটসের কাছ থেকে, যার যোগফল ছিল প্রায় 90 লাখ টাকা। খুব স্বাভাবিকভাবেই এবার তার মূল্য 20 লাখ। একই কথা প্রযোজ্য তামিম, মাশরাফি কিংবা মুশফিকের বেলায়ও। বলার অপেক্ষা রাখেন, এই 3 জনেই এবার নতুন দলে নাম লিখিয়েছেন।
তামিম চিটাগাং থেকে কুমিল্লায়, মাশরাফি কুমিল্লা থেকে রংপুর রাইডার্সে, আর মুশফিকুর রহিম বরিশাল বুলস থেকে রাজশাহী কিংসে। কাজেই তাদের দরও আগেরবারের চেয়ে কম করে হলেও 10-15 লাখ টাকার মতো বেশি হয়েছে। মাহমুদুল্লাহ খুলনা টাইটানসে থেকে গেলেও পারিশ্রমিক বেড়েছে বেশ। মোট কথা, সাত আইকনের শীর্ষ 5 জন বিপিএলের বেঁধে দেওয়া অর্থের চেয়ে অনেক বেশি টাকা পেয়েছেন। তবে জানা গেছে অপর 2 A+ ক্যাটাগরির পারফর্মার সৌম্য ও সাব্বির গতবারের চেয়ে 5 লাখ টাকা বেশি করে পাচ্ছেন। এত গেল দেশি তারকার অর্থপ্রাপ্তির কথা। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের খবর কী? সেখানেও একই বিষয়, আয়করের কথা ভেবে সবার মুখে তালা। সেখানেও বিদেশি ক্রিকেটারদের কোঠা বেঁধে দেওয়া আছে, কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে ফ্রান্সিস। যতদূর জানা গেছে, ঢাকা ডায়নামাইটসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ ব্যাটসম্যান কাম উইকেটকিপার জজ বাটলারই এবারের বিপিএলে গড়পড়তা সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন। এদের পেতে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিদের ম্যাচ পিছু 15-16 লাখ টাকা করে গুনতে হবে। ঢাকার অপর 3 বিদেশি সুনীল নারিন, কুমার সাঙ্গাকারা আর আফ্রিদির পিছনেও যাবে অনেক টাকা। এদের মধ্যে শেন ওয়াটসন ম্যাচ প্রতি 16 লাখ টাকা করে নেবেন। সাঙ্গাকারা ও সুনীল নারিন 11-12 লাখ টাকার মতো পাবেন। অন্যদিকে কুমিল্লার ইংলিশ রিক্রুট জজ বাটলারের পারিশ্রমিকও শেন ওয়াটসনের মতো। তার মানে ওয়াটসন ও বাটলার সেমিফাইনালের আগে সব ম্যাচ খেললে গড়ে 1.5 কোটি টাকা করে পাবেন। হিটার স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।